তিন গুণের অধিকারী ব্যক্তি যারা হবেন তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন আমি যদি ভালো না হই সন্তান কিন্তু আমার ভালো আসবে না পরিবার ইসলামী হবে না পরিবার ধ্বংস থেকে রক্ষা পাবে না ওই পরিবারের সদস্য যারা হবে ওখান থেকে ভালো কিছু সাপ্লাই হবে না জুয়া লটারি বা বেদি স্তম্ভ তৈরি করা এগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শাইতান এগুলো কিন্তু শয়তানের কর্ম ফাজিতানিবু তোমরা সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হবে আপনি আপনার পিতাকে দেখতে পারেন না আপনি আপনার সম্পত্তিকে পিতার জন্য খরচ করেন না তাহলে আপনি বৃদ্ধ বয়সে আপনার সন্তানকে খরচের আশা করেন কি প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম পিতামাতা হচ্ছে পরিবারের জন্য বরকত পিতামাতা হচ্ছে পরিবারের জন্য বরকত আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করলে রিজিক বৃদ্ধি পায় আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক রাখলে রিজিক বৃদ্ধি পায় ব্যক্তির হায়াত বৃদ্ধি পায় পরিবারকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই পিতামাতাকে অবশ্যই সম্মান করতে হবে পরিবার ধ্বংস থেকে রক্ষার জন্য আরো গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা সেটা হচ্ছে পরিবারে 100% সালাতের ব্যবস্থা থাকা আপনি আপনার সন্তানকে আল্লাহর জিম্মাদারিতে রাখতে চান শয়তানের ধ্বংস থেকে বাঁচাতে চান আপনি আপনার সন্তানকে বিপদগামী থেকে বাঁচাতে চান এই অভিবাদনের ব্যবস্থা করুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سورة تحريم
66 নম্বর সূরার 6 নম্বর আয়াত ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راء وكلكم مسؤول عن رائيته إلى آخر الحديث متفق عليه أو كما قال عليه الصلاة والسلام بنغلاديش أهل هذه جبهة شنغو نوغا شنغوتونيك إلاكا كوتريك أيوجيتو أسكيري أوبوجالا شاملونير مانوبار شبابوتي بيشيش أوتيتي بريندو প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় বন্ধুগণ পর্দার অন্তরালে মা ও বোনেরা প্রশংসা আল্লাহর জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে বসার তৌফিক দান করেছেন সর্বাগ্রে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এই আওয়াজটি আরো একটু চাচ্ছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন তথা ইসলামকে যিনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি এমন কিছু রেখে যাননি বা এমন কিছু গোপন করেননি যা তিনি বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট করেছেন আলা হাল বাল্লাক্তু আলা হাল বাল্লাক্তু আমি কি পৌঁছে দিতে পেরেছি আমি কি পৌঁছে দিতে পেরেছি আমি কি পৌঁছে দিতে পেরেছি সেখানে তার পক্ষে সাক্ষ্য প্রদান করা হয়েছিল নাম আপনি পৌঁছে দিতে পেরেছেন সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আমরা যারা বিক্ষিপ্তভাবে রয়েছি আপনাদেরকে আকুল আবেদন জানাবো আলহামদুলিল্লাহ আয়োজন বেশ বড় আপনারা আমাদের সামনে এসে বসবেন আশা রাখছি আমাদের বিষয়ভিত্তিক আলোচনা থেকে আমরা সকলেই উপকৃত হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিত বন্ধুগণ আমরা বিষয়টিকে কেন সিলেক্ট করলাম বা নির্বাচন করলাম আমরা যদি লক্ষ্য করি আজকে সমাজ ভেঙে যাচ্ছে আজকে পরিবার ভঙ্গুর পরিবারের কোনো শাসন অনুশাসন পরিবারের সন্তানাদি মানুষ হচ্ছে না যেভাবে চলার কথা ছিল পরিবারের প্রত্যেকটা সদস্যকে অধিকাংশ পরিবারই আজকে নাজেহাল অবস্থা এজন্যই আমরা বিষয়টিকে নির্বাচন করেছি বিশেষ করে যুব সমাজের অধঃপতন যা অবর্ণনীয় বা অতলতলে তলিয়েছে আমরা বলবো যে আজকের আলোচনা থেকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কিছু মর্মমার্মী বাণী জানতে পারবো সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসলে আরো একটা বিষয় আমাদের বলা দরকার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তিনি পৃথিবীর যে আসনেই আসীন হন না কেন তিনি কোনো না কোনো পরিবারের সদস্য আসলেই কি তাই নিশ্চয়ই আমরা যাকেই বলবো না কেন তিনি পরিবার থেকে উঠে এসেছেন পরিবার পিতামাতা বিশেষ করে দাদা দাদি থাকতে পারে ছেলে সন্তান থাকতে পারে এভাবে যে একত্রিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পারিবারিক বন্ধন তৈরি করেছিলেন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এখান থেকেই মূলত পরিবারের উৎপত্তি হয়েছে কিন্তু পরিবারের সূচনাটা কিন্তু জান্নাতই ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমরা যদি অধিকাংশ পরিবারের দিকে লক্ষ্য করি পরিবারের শান্তির লেশমাত্র নেই কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে সেই কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী সেখানে কিছু প্রতিকারের উপায় আমরা বলার চেষ্টা করব আপনারা যারা শুনছেন আমাদের দিকে মনোযোগী হবেন বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রত্যেকটা শিশু যে পরিবার থেকে উঠে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর হিন্দু ভাইয়ের ছেলে হোক বা খ্রিস্টান ভাইয়ের ছেলে হোক বা অগ্নিপূজক ভাইয়ের ছেলে হোক যারই ছেলে হন না কেন শুরুটা কিন্তু মা হাওয়া এবং পিতা আদম আলাইহিমাস সালাতু ওয়াসসালাম তো তাদের থেকে যারা এসেছেন নিশ্চয়ই সেটা ইসলামী হালাত ছিল ইসলামী ব্যাপার ছিল কিন্তু সেখান থেকে কিন্তু আজ শততা বিভক্তি আমরা লক্ষ্য করছি কেউ বা খ্রিস্টান কেউ বা
হিন্দু, কেউ বা বৌদ্ধ, কেউ বা অন্য ধর্মাবলম্বী, তাহলে এটা কেন বাদ বিবাদ হলো? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিষয়টি, যে হাদিসটি আমরা সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল জানায়েজ, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীর এর মধ্যে একটি হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা আদম সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অতঃপর তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অতঃপর তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারছি যে প্রত্যেকটা আদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এ হাদিস বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রাসূলের নাম শুনব অবশ্যই যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমরা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি বললেন, শোনো সাহাবারা, চতুষ্পদ জন্তু বা বকরির বাচ্চা বা ভেড়ার বাচ্চা, তোমরা কি তাকে মায়ের পেট থেকে কোনো খুঁত অবস্থাতে জন্মগ্রহণ করতে দেখো কি? না, সে খুঁতহীন, তার নাকের জায়গায় নাক থাকে, কানের জায়গায় কান থাকে, খুঁতবিহীন অবস্থায় সে মায়ের পেট থেকে আসে। প্রত্যেকটা আদম সন্তান সে ইসলামের উপরে ওরকম পরিপূর্ণ ভাবে কিন্তু সে পৃথিবীতে আসে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। তাহলে বোঝা যায় যে শিশু বা যে ছেলে আমার অবাধ্য হয়েছে, আমি পিতা আমার অবাধ্য হয়েছে, আমি মা আমার কথা শুনে না, যেই ছেলেটা আজকে মাদকাসক্ত, যেই ছেলেটা বিভিন্ন অপকর্মে লিপ্ত, যেই ছেলেটা আমাদের কথা শুনে না, মুরব্বীদের সম্মান করে না, এ কিন্তু তার পূর্বের হালাত কিন্তু ইসলামের উপরেই। তাহলে তাকে এই পর্যায়ে পর্যবসিত করেছে কে? মূলত এর পেছনে দায়ী কে? সর্বপ্রথম আমরা যদি দায়ী ধরি, আমরা দায়ী বা তার উপরে ভারাপ্পন বা ভার আমরা প্রদান করছি না, কিন্তু এই এই পদক্ষেপগুলো নিতে যেয়ে আমরা ভুল করার কারণে আজকের ওই ইসলাম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করা সন্তানটি কিন্তু বিপদগামী হয়েছে। আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তো এখানে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আসার চেষ্টা করব সেটা হচ্ছে, আমি আমার সন্তানকে চাই সে সুন্দরভাবে সমাজে অবদান রাখুক, সে দেশে অবদান রাখুক, সে জাতির খেদমতে নিয়োজিত হোক, কিন্তু তাকে তো সেভাবে গঠন করতে হবে। আমি আম গাছ রোপণ করেছি, এমন আম যে আমের কোনো জাত নেই, জাত নেই অর্থাৎ যার কোনো প্রকার প্রকরণ করা যায় না, অথচ আমি যদি ল্যাংড়া আম সেখান থেকে আশা করি বা ক্ষীরসা বা হিমসাগর আশা করি, সেটা কি সম্ভব হবে? ঠিক অনুরূপভাবে এটা যেমন সম্ভব না, ভালো ফল পেতে গেলে যেমন ভালো চারা রোপণ করা প্রয়োজন, ঠিক অনুরূপভাবে সন্তান ভালো পেতে গেলে পিতামাতাকে সজাগ থাকতে হবে, বীজটা অবশ্যই ভালো হতে হবে, গাছ ভালো হতে হবে। গাছ হচ্ছে মা, গাছ হচ্ছে মা, মাকে কিভাবে নির্বাচন করা হয়েছে? মা কি সুন্দরী তাই তাকে নির্বাচন করা হলো? মার চেহারা সুন্দর তাই কি আমার পিতা নির্বাচন করেছেন? যদি নির্বাচন করতে যে ভুল করে থাকেন তাহলে প্রথমেতেই ভুল হয়েছে। হ্যাঁ, ভুল যদি আগে হয়ে থাকে তাহলে ভুল সংশোধনের উপায়ও আমরা শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহুল বুখারীর হাদিস যে, তুনকাহুল মারআতু লি আরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। পৃথিবীর মানুষ নারীদেরকে বিবাহ করে চারটি গুণ দেখে। এক, লে মালিহা, তার সম্পদ দেখে। আমি আমার সন্তানকে যে মেয়ের সাথে বিবাহ দেব তার বাপের টাকা আছে কি না, তার পিতার সহায় সম্পত্তি আছে কি না, আসলে এখানে লোভটাই কাজ করে, আসলে এখানে লোভটাই আমার কাজ করেছে, আমি মৌলিক বিষয় থেকে দূরে চলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাউল মারআতু লি আরবাইন, মানুষেরা চারটি গুণ দেখে বিবাহ করে নারীদেরকে। তার একটা হচ্ছে লে মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। আমি আমার ছেলে সন্তান নেই, পাঁচটা ছেলে বা তিনটা ছেলে, তারপরে পাঁচটা মেয়ে একটা ছেলে, এমত অবস্থায় আমার ধারণা, আমার নিজের
কাছের আত্মীয়-স্বজনদের এই ধারণা থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার ধারণা এমন ছিল, আমার ছেলেকে বিবাহ দেব এমন গোষ্ঠী ভারী দেখে যেন মারামারি লাগলে তাদের সাথে মারামারি করতে হাড্ডাহাড্ডি ব্যাপার হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। মানুষেরা বিবাহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই এভাবে তিনি বললেন যে লিমালিহা ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে বিবাহ করে, ওয়ালি লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, তৃতীয় যে বিষয়টা লক্ষ্য করে সেটা হচ্ছে তার সৌন্দর্য দেখে। সৌন্দর্য বলতে আসলে অধিকাংশ সময় আমরা যে উদাহরণটা টানি সেটা হচ্ছে মাকাল ফল। মাকাল ফলের ভেতরটা হচ্ছে অন্তঃসার শূন্য, ভেতরে কিন্তু ছাই আর ছাই। আমরা নির্বাচন করতে, ফল গাছ নির্বাচন করতে যদি ভুল করি, মাকে নির্বাচন করতে যদি ভুল করি, তাহলে আমরা কিন্তু পরিবারকে, ইসলামী পরিবার গঠন করতে পারবো না। পরিবার আমার ধ্বংস হবে, সেটা আজ হোক কাল হোক। তারপর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পরিবার ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে গুণের কথা বললেন, ওয়ালি দীনিহা, মানুষেরা বিবাহ করে নারীদের দিন দেখে। এ হাদিস বলার পরে, এ অংশ বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাদফার বিজাতির দিন, তুমি দিনকে প্রাধান্য দিবে, তুমি দিনকে প্রাধান্য দিবে। যে মেয়ের বাপের বেশি সম্পদ নেই, যে মেয়ে অত সুন্দরী না, যে মেয়ের গোষ্ঠী অত ভারী না, এগুলো তো দেখলে দেখতে পারো, তবে তুমি যেটা অগ্রাধিকার দিবে, তুমি যেটার প্রায়োরিটি দিবে, সেটা হচ্ছে তার দিনকে প্রাধান্য দিবে। যদি দিনকে প্রাধান্য না দাও, তাহলে তোমার পেট, তোমার স্ত্রীর গর্ভজাত যে সন্তান হবে তাকে দিয়ে আলেম ওলামা কল্পনা করা যাবে না। আজকে আমি যদি, আমরা বারবার একটা উদাহরণের দিকে ফিরে যাচ্ছি, আমরা যদি বৃক্ষরোপণ করতে যেয়ে, জাত নির্ণয় করতে যেয়ে যদি ভুল করি, তাহলে কিন্তু আমরা শুরুতেই ভুল করলাম। আর যখন শুরুতেই ভুল হবে, তখন সামনে আগাতে অনেক কষ্টকর হবে। যদিও গাছকে কলম দিয়ে অন্য কোনো মানে ফল দ্বারা সেটা রূপান্তরিত করা যায়, সেটা কিন্তু পরের ব্যাপার। কিন্তু এখানে আমি যদি প্রথমে মার খেয়ে যাই, আমরা প্রথমে যদি ধোকায় পড়ে যাই, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের প্রাধান্য দিতে বললেন, ফাদফার বিজাতির দিন, তুমি দিনকে প্রাধান্য দিবে, তারিবাত ইয়াদাক, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যদি তুমি দিনকে প্রাধান্য দাও, তাহলে তুমি ধ্বংস থেকে রক্ষা পাবে। আমি যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দেব, তাহলে আমার পরিবার ধ্বংস থেকে রক্ষা পাবে। আর যদি শুরুতেই আমরা ভুল করি, তাহলে কিন্তু শুরুতে ভুলের কারণে এই ভুলের দীর্ঘায়ু কত হবে, এই ভুল কত দূর যাবে, আমার কিন্তু সীমা পরিসীমা নেই। হতে পারে এই এক ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সেই অগ্নিশিখা, বিরাট অগ্নিশিখা, যে অগ্নিশিখার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়াইফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীগণ শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিবর্গকে বাঁচাও। যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। জাহান্নামের জ্বালানি যদি বড়ই কাঠ হতো, যেই কাঠটা পুড়ে অনেকক্ষণ থাকে, জাহান্নামের জ্বালানি যদি বাবলা কাঠ দিয়ে হতো, তাহলে অনেকক্ষণ থাকতো। জাহান্নামের জ্বালানি যদি দুনিয়ার আরও অন্য কোনো স্থায়ী আগুন বিশিষ্ট কাঠ দ্বারা হতো, সেটা অনেকক্ষণ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর জ্বালানি হবে মানুষ ও পাথর। যার জ্বালানি হবে মানুষ ও পাথর, পাথর মানে শক্ত জিনিস, যেটাকে আমি আপনি হাতুড়ি দিয়ে ওটা চূর্ণ বিচূর্ণ করতে পারবো না, টুকরা টুকরা করতে পারবো না। তারপরেও আমার আপনার এই ত্বক বিশিষ্ট শরীর জাহান্নামের আগুনে যেটা জ্বালানো হবে, সেটা হচ্ছে পাথর দিয়ে আর আমাকে আপনাকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, শোনো, এখানে যে ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে,
তাদের অন্তরটা অনেক কঠিন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ তাদেরকে দেন তারা সেই আদেশের নাফরমানি করে না ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা তাই করে যা তাদের আদেশ করা হয় এখানে আমি আপনি যদি দুনিয়াবে জীবন ব্যবস্থায় থাকতাম তাহলে আমি আপনি টাকা দিয়ে ক্ষমতা দিয়ে যোগাযোগ দিয়ে এগুলো দিয়ে পার পাওয়ার চেষ্টা করতাম যদিও এই পারটা পার হওয়া সম্ভব না যেমনি ভাবে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমার বিশেষ করে যখন কবরে ব্যক্তিকে শোয়ানো হবে ফায়ুজ লিসানি তাকে বসানো হবে হঠাৎ করে দুইজন ফেরেশতা মালাক ফেরেশতা এসে জিজ্ঞাসা যখন করবেন মান রব্বুক ওমা দীনুক ওমা হাদা রুজুল আল্লাযী বুইথা ফিকুম এইভাবে যে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে ওখানে দুনিয়ার অর্থ বৈভব টাকাওয়ালা মানুষ যদি সুযোগ পেত দুনিয়ার মতো ঘুষ ডান হাতে হোক বাম হাতে হোক টেবিলের নিচ দিয়ে হোক উপর দিয়ে হোক ফোন দিয়ে হোক বিকাশে হোক রকেটে হোক সে দেওয়ার চেষ্টা করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছেন কবরেও উত্তর যদি ঠিকঠাক হয় তাহলে তাকে জান্নাতের সাথে তার কবরকে সংযোগ করে দেওয়া হবে তার এমন ঘুম দেওয়া হবে যেটা কিয়ামত অবধি চলবে কিয়ামত পর্যন্ত আবার যদি ব্যক্তি উত্তর ঠিকঠাক না হয় এমন ভাবে এমন হাতুড়ি দ্বারা ব্যক্তিকে প্রহার করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলছেন লাউজুরি বা বিহাল জাবাল লাসারাত তুরাব যদি দুনিয়ার কোন পাহাড়ের উপরে এই হাতুড়ি দিয়ে যে হাতুড়ি দিয়ে ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে তাকে যদি এই এই হাতুড়ি দিয়ে দুনিয়ার কোন পাহাড়ে মারা হয় লাসারাত তুরাব তাহলে সেটা মাটিতে পরিণত হতো কিন্তু ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফিট করলে হয় তিনি সেভাবেই ফিট করেছেন ঠিক একইভাবে জাহান্নামের মধ্যে তাদেরকে ফিট করেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করবেন সে আদেশই তারা মানবেন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ যা বলবেন তাই তারা করবেন তারা আল্লাহর আদেশের নাফরমান হবেন না করবেন না সুতরাং আমাকে আপনাকে প্রথমত বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে সন্তানকে বাঁচাতে হবে আমার স্ত্রীকে বাঁচাতে হবে পিতামাতাকে বাঁচাতে হবে এ অনুসারে আমাকে সমাজ বাঁচাতে হবে আমাকে জেলা বাঁচাতে উপজেলা বাঁচাতে হবে দেশ বাঁচাতে হবে এমন কি আমার পরিসর যদি এমন থাকে আমি গোটা পৃথিবীকে এমন কোনো মেসেজ দেব যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে সর্বাগ্রে আমি বাঁচার চেষ্টা করব আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করব আমার সমাজকে বাঁচানোর চেষ্টা করব আমার জাতিকে বাঁচানোর চেষ্টা করব সম্পূর্ণ দেশটাকে বাঁচানোর চেষ্টা করব আমরা সেই চেষ্টায় অব্যাহত রয়েছি আলহামদুলিল্লাহ এরকম চেষ্টা প্রচেষ্টায় আপনারা কে কে রাজি হতে চান একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ এই হাতগুলো কবুল করে নিন আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই পরিবারকে বাঁচাতে চাই সমাজকে বাঁচাতে চাই গোটা দেশকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই আমরা এই দাওয়াতগুলো আপনাদের কাছে যখন দেই আলহামদুলিল্লাহ অনেক ভাই দাওয়াত কবুল করেন হয়তোবা অনেকে ভুলও বোঝার চেষ্টা করেন প্রিয় ভাই আমরা এমন কোন কথা বলি না যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে আমরা এমন কোন আহ্বান দেই না যে আহ্বানে দুনিয়া আসবে আমরা এমন কোন আহ্বানের দিকে মানুষকে ডাকি না যে আহ্বানে মানুষের পকেট ভারী হবে মাল পূজারী মানুষ হবে যে আহ্বানে মানুষের আখিরাত হারাবে এরকম কোন আহ্বানে আমরা ডাকি না সুতরাং আপনার কাছে করজোর নিবেদন করব প্রিয় ভাই আপনি আমার দিনী ভাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে আদম সন্তান যেভাবে এসেছে মা হাওয়া এবং পিতা আদম এই দুই বাপ মায়ের অর্থাৎ পিতা এবং মা ঔরসজাত সন্তান আমরা একের পর এক এসেছি সুতরাং আমরা ভাই ভাই আপনার ব্যথা লাগলে আমার ব্যথা লাগে আমার ব্যথা লাগলে আপনারও ব্যথা পাওয়া উচিত সুতরাং আমরা এমন কোনো আহ্বান করি না যে আমার আপনার পরকাল হারাবে আমরা এমন কোনো আহ্বানের দিকে আগাতে চাই যে আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে যে আহ্বান করলেন হে বিশ্বাসীগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো তোমার পরিবারকে বাঁচাও পরিজনকে বাঁচাও ওই জাহান্নাম যে জাহান্নামের ভয়াবহ এত ওই জাহান্নাম যে জাহান্নামের ভয়াবহ এত ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো কারণ সেখানে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা কিন্তু আমার আপনার ঘুষের লেনদেনও করবে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন সেই আদেশের তারা বাস্তবায়ন করবেন আমরা বলছিলাম যে অবশ্যই পরিবার
ধ্বংসের মুখ থেকে বাঁচাতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাকে দিনদার নারীকে বিবাহ করতে হবে, পরিবারের অভিভাবককে ভাবতে হবে। এমন ভাবা ভাবনা চলবে না যে আমার মেয়ে যেহেতু সুন্দরী, আমার মেয়ে দেখতে যেহেতু ভালো, সুতরাং এমন কোন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেব যে আমার মেয়েকে সুন্দরভাবে রাখবে। অধিকাংশ এরকম উচ্চাভিলাষী আশা আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংসে নিপতিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজফার বিজাতি দিন তারিবাতি আদাক, তুমি দিনকে প্রাধান্য দাও তাহলে তুমি ধ্বংস থেকে রক্ষা পাবে। আমরা যেন এটা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা বাকারা দুই নম্বর সুরার 221 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, শোনো তোমরা যেন বিবাহ করো না কোন মুশরিক নারীকে, হাত্তা ইউমিন, যতক্ষণ না তারা ইমান আনে। আমরা এমন কোন যুবক হিসাবে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আমরা যেন এমন কোন নারীকে নির্বাচন না করি যারা মুশরিকা, যারা শিরক করে। আপনি শিরক হয়তোবা বোঝেন শুধুমাত্র বিভিন্নভাবে যে পদ্ধতিগুলো রয়েছে শিরকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন শুধু এতটুকুতে সীমাবদ্ধ, অথচ যে ব্যক্তি সলাত আদায় করে না, আমরা এটাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় নাফরমানি এটা, সেটা কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না। কারণ যে সলাত পড়ে না, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এই যে একটা বিরাট একটা মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই মেসেজটা আমরা এই সময় ভ্রুক্ষেপ করি না। আরে কিসের সলাত, যদি টাকা পয়সা থাকলে দিয়ে দাও, ছেলে ভালো সমস্যা নাই, চাকরি করে সে, এই করে সেই করে, আরো 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 অনেক কিছু করে, কিন্তু তার দিন কতটুকু প্রাধান্য পেল সেখানে আমরা লক্ষ্য করি না। এজন্যে কিন্তু আমাদের পরিবারটা ধ্বংসের দিকে আমরা প্রাইমারি লেভেলেই কিন্তু ফেলে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পরিবার ধ্বংসের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পিতামাতা। পিতা যিনি হবেন তিনি হচ্ছেন এই পরিবারের অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি শুরুতেই আমরা তিলাওয়াত করেছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একযোগে বুখারী এবং মুসলিমে আর অন্যান্য গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। এই হাদিসটি আমরা প্রায় সকলেই জানি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কিয়ামতের মাঠ এটা কঠিন মাঠ, আমি পরিবারের কর্তা, আমি পরিবারের প্রধান, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে হিসাব নেবেন। সুতরাং আমি যেন হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমি কতটুকু গ্রহণ করেছি জানি না, তবে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। শোনো, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুতরাং তোমরা সাবধান হও। আলা তানবি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করছেন, আর রজুলু রাইন ফি আহলি বাইতি, সে হচ্ছে একজন ব্যক্তি পরিবারের কর্তা, যিনি পরিবারের প্রধান, তিনি হচ্ছেন পরিবার সম্পর্কে, তিনি পরিবারের প্রধান, তিনি পরিবারের রক্ষক, তিনি রক্ষণাবেক্ষণকারী, তিনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওয়াল মারাআতু রাইয়াতুন ফি আহলি বাইত ফি বাইতি জাওজিহা, আর নারী একজন মহিলা হচ্ছে বাড়ির অর্থাৎ তার স্বামীর পরিবারের মহিলা কর্ত্রী, সুতরাং কর্তা এবং কর্ত্রী উভয়ে ঠিক থাকতে হবে। গাড়ি যেমন, ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি তার লক্ষ্যে, তার গন্তব্যে, তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না, সুতরাং পরিবারের প্রধান কর্তা এবং কর্ত্রী যদি দুই তন্ত্রের হয়, তাদের মধ্যে যদি ইসলাম না থাকে, তাদের মধ্যে সলাত না থাকে, ওই পরিবার ধ্বংস হবেই হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। সুতরাং এখানে আমাদের স্পষ্টভাবে ভাবতে হবে, আমি পরিবারের কর্তা, আমাকে সাবধান হতে হবে, পরিবারের যিনি কর্ত্রী আছেন তাকেও সাবধান হতে হবে, নতুবা পরিবার কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাই, পরিবারের প্রধান যিনি আছেন তিনি মাশাআল্লাহ সলাত আদায় করেন, কিন্তু পরিবারের আর সদস্যরা সলাত আদায় করেন না। তিনি হয়তোবা হাজি সাহেব বা আরও অন্যান্যভাবে তিনি ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন, কিন্তু তার পরিবারে পর্দা নেই। এমনকি যখন পরিবারের ওই ইবাদত বন্দেগীওয়ালা লোকটার স্ত্রী যখন বাহিরে যায়, স্ত্রী পর্দা করলেও মেয়েটা পর্দা করে না। মা বোনদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। এই সমস্ত উদাহরণের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে আমরা যদি এই এখানে
এমন যদি হয় কোন এমন কোন পণ্য যেটা মোড়কবিহীন আছে ওই পণ্য কিন্তু আমরা সহজে কেউ কিনতে চাইব না অধিকাংশ মানুষ আমরা রুচিশীল সুতরাং এখানে যেমন রুচির বহিঃপ্রকাশ ঘটাতে হবে ঠিক অনুরূপভাবে আমি মহিলা আমি যেমন পর্দা করছি আমার মেয়েটাও যেন পর্দা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা দুই তন্ত্র দেখতে পাই অনেক ক্ষেত্রে পথঘাটে চলতে যে দাদি তিনি বোরখা পরা আছেন কিন্তু তার সাথে নাতি বা নাতনি যিনি আছেন তার গায়ে বোরখা থাকে না সেখানে বেপর্দা হয়তোবা ধান্দা এরকম যে না আরো ভালো জায়গায় পাত্রস্থ করতে হবে এজন্য ওখানে যে ব্যবস্থা করলে হয় সেই ব্যবস্থা করতে হবে যে না এই অবস্থা চলবে না আমি যদি পরিবার ইসলামী অনুশাসনে পরিচালিত করতে না পারি তাহলে কিন্তু আমার পরিবার ধ্বংস হবে আর এই ধ্বংসযোগ্য পরিবার থেকে কোনোদিন সুসন্তান আশা করা যাবে না ধ্বংসযোগ্য পরিবার থেকে ভালো সন্তান একজন আলেম সন্তান হবে না ওই সন্তান সমাজে অবদান রাখবে না ওই সন্তান দেশের জন্য অবদান রাখবে না ওই সন্তান এমন কিছু সমাজে বিশৃঙ্খলা ঘটাবে যে তার পিতামাতাকে কষ্ট দিবে সমাজকে কষ্ট দিবে গোটা দেশকে কষ্ট দিবে সুতরাং আমাদেরকে অবশ্যই এখান থেকে সাবধান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পরিবার যেমন কর্তা যেমন যেমনি ভাবে তিনি দায়িত্বশীল আবার পরিবারের কর্ত্রীও তিনি দায়িত্বশীল এভাবে উভয় যখন দায়িত্বশীল এবং দায়িত্বশীলা হব এই পরিবার ধ্বংস থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে আল্লাহ আমাদের ধ্বংস থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আশ্চর্যান্বিত হই আপনি ইসলামী পরিবার গঠন করতে চাইবেন আপনি আপনার পরিবারকে ধ্বংস থেকে রক্ষা করবেন অথচ আপনার বাড়িতে ডিশ অ্যান্টেনারের কানেক্ট রয়েছে আমরা আশ্চর্যান্বিত হই যে কানেকশন এই যে চক্রের কানেকশন এই যে আলট্রা মডার্ন আলট্রা ভায়োলেট হওয়ার যে মাধ্যমগুলো রয়েছে এগুলো আপনি কানেক্টেড করে কিভাবে আপনি আপনার সন্তানকে ইসলামের সাথে কানেক্ট করবেন এটা আমাদের বুঝে আসে না সুতরাং আপনাকে সাবধান করতে হবে সাবধান করছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাবধান করেছেন যেভাবে তিনি সাবধান করেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস নাসাই এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে তিনি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সালাসাতুন কদ হারাম আলাইহিমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদের থেকে তিন গুণের অধিকারী ব্যক্তি যারা হবেন তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি জান্নাত দিবেন অনুগ্রহে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা রাজা ধীরাজ যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার করুণা করে জান্নাত দিবেন সেই আল্লাহ যদি হারাম করে দেন জান্নাত আমি আর পাবো কোথায় আল্লাহ আমাদের এ বুঝ এবং এ তৌফিক দান করুন যেন আমরা পরিবারকে ধ্বংস থেকে রক্ষা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন একটা হচ্ছে মুদমিনুল খামার অর্থাৎ নেশাদার দ্রব্য পানকারী যদিও নেশাদার দ্রব্যের পানকারী এই কথা যখন আমরা বলি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা আবেগ বা একটা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি পরবর্তীতে আবার সেই একই কাজে আমরা কাজী হয়ে যায় আজকে যারা উপস্থিত হয়েছি কমপক্ষে আমরা এটা নিয়ত করব নেশাদার দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আরে পিতা নেশা করে আবার সন্তানকে নিষেধ করে এটা কি হয় নাকি পিতা যদি নেশা করে আবার সন্তানকে যদি নিষেধ করা হয় এটা যেমন সম্ভব না আর গাড়ির ড্রাইভার পুকুরের মধ্যে দেওয়ার পরে যদি আবার স্টারিং এভাবে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু সেই গাড়ি ওঠার সম্ভাবনা আর নেই কিভাবে উঠবে গাড়ি তো খাদেই পড়েছে সুতরাং আমি যদি ভালো না হই সন্তান কিন্তু আমার ভালো আসবে না পরিবার ইসলামী হবে না পরিবার ধ্বংস থেকে রক্ষা পাবে না ওই পরিবারের সদস্য যারা হবে ওখান থেকে ভালো কিছু সাপ্লাই হবে না মুদমিনুল খমর নেশাদার দ্রব্য পানকারী নেশাদার দ্রব্য পানকারী আমরা শুধুমাত্র মদকে বুঝি মাতাল হওয়াকে বুঝি যদিও প্রশাসন এক্ষেত্রে খুবই সোচ্চর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও সোচ্চর করেছেন আমরা যদি মুসলিম হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন তাহলে এই ঘোষণাকে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাত হারাম জান্নাত আবার হালাল হবে কি করে যদিও আমরা নেশাদার দ্রব্য বলতে বড় কিছু বুঝি ছোটগুলোকে বুঝি না যেটা আপনার নেশা আনে সেটা বড় হোক আর ছোট হোক সেটা বড় হোক আর ছোট হোক সেটাই নেশা যদিও নেশা বলতে শুধুমাত্র আমরা মদকেই বুঝি আর অনেকগুলো ক্ষেত্রে মাকরু বলি মাকরু যখন বলেছি তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে মনে হয় আমরা ভুল করেছি
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ তিনি দিলেন কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম কিন্তু আমরা বিড়ির নেশাকে নেশা মনে করি না আমরা জর্দার নেশাকে নেশা মনে করি না আবার আমরা ভুলবশত এক শ্রেণীর ভাইদের থেকে ভুল ফতোয়া পেয়ে থাকি যে এই এই খাওয়াগুলো এগুলো মাকরু প্রিয় ভাই আমি বলবো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে আমাদের সমস্যা হয়েছে যে হাদিসটি সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল আশরিবা অর্থাৎ পানীয় অধ্যায়ের মধ্যে 167 পৃষ্ঠা খুলুন 167 পৃষ্ঠার একেবারে নিচের দিকে সর্বশেষ হাদিস এবং 68 পৃষ্ঠার শুরুতে দেখবেন অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলো ওই আয়াতের অনুগামী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে যে কথা বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহান্নাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে বিশ্বাসীগণ ইন্নামাল খামরু জেনে নাও নিশ্চয় মদ জোয়া লটারি বা বেদি স্তম্ভ তৈরি করা এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো কিন্তু শয়তানের কর্ম ফাজতানিবু তোমরা সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফলকাম হবে আল্লাহ রাব্বুল আলামিন মদের কথা উচ্চারণ করলেন মদ হারাম কিন্তু মদ কি জিনিস এর ব্যাখ্যা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম যে কথা বললাম কিতাবুল আশরিবা 167 এবং 168 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মূল ভলিউম দেওবান ছাপার ওখানে আমরা দেখতে পাবো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিনিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম মুদমিনুল খামর নেশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত হারাম করে দিয়েছেন সাথে সাথে ওয়াল আক অর্থাৎ আক পিতামাতার অবাধ্য সন্তান আজকে সন্তানরা অবাধ্য হচ্ছে শুনে নাও হে যুবক শুনে নিন হে ভাই হে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা ইসরা 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আমাদেরকে যে হুঁশিয়ারি বাণী এ আয়াতগুলো শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো প্রায় মুখস্থ হয়েছে অথচ মুমিন তো তারাই শ্রোতা তো তারাই অকালু সামিনা ওয়া আতানা আমরা শুনলাম এবং মানলাম আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমি যদি বলি ডাক বাংলা মাঠের ওই প্রান্তে একটা বাঘ বা সিংহ বসে আছে ওখানে যেই যাই তাকে হালুম বলে খায় স্বীকার করে এটা আমি মনে বিশ্বাস করলাম মুখেও স্বীকার করলাম সাথে সাথে আমি আবার ওই পথ ধরেই চললাম তাহলে আমার ইমানকে ইমান বলা যায় না সুতরাং আমাকে অবশ্যই পিতামাতার বাধ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাকে আপনাকে অবশ্যই সে বিধানের কাছে সারেন্ডার হতে হবে প্রিয় যুবক ভাই আমরা পরিবারকে যদি ইসলামী পরিবার হিসেবে গ্রহণ করতে না পারি তাহলে বিপর্যয় যেমন আসবে ঠিক অনুরূপভাবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা ইংরেজিতে একটি কথা রয়েছে টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খেতে হয় শুনুন আপনি আশা করছেন আপনার সন্তান থেকে ভালো কিছু অথচ জীবদ্দশায় আপনি আপনার পিতামাতাকে দেখেন না জীবদ্দশায় হয়তোবা পিতা এমন কোনো কথা বলেছে যেটা আপনার বিরুদ্ধে চলে গেছে অথবা আপনার স্ত্রী যদি এমন কোনো কথা বলে থাকে যেই কথা আপনার ভালো লাগে না অথবা স্ত্রীর বিরুদ্ধে চলে গেছে আপনি আমি যদি ডাইরেক্ট অ্যাকশন পিতামাতার বিরুদ্ধে নিতে যাই নিঃসন্দেহে এটা ভুল হবে পিতামাতাকে এইভাবে পিতামাতার সাথে তাদের বিরুদ্ধে এইভাবে অ্যাকশন নেওয়া যাবে না যদি তাই নেই আমি আমার পিতামাতার সাথে যেমন আশা যেমন ব্যবহার করছি ঠিক অনুরূপভাবে তারাও কিন্তু আমার সন্তান আমার মেয়ে আমার ছেলের স্ত্রী ছেলের বউ তারাও কিন্তু আমার সাথে এরকম আচরণই করবে আমি আপনাকে শুধু ইট মারলাম আর মারলাম এক সময়ে দেখা যাবে পাটকেল আপনার পক্ষ থেকে এসেছে এই জন্য এই বাক্যটা বারবার মনে পড়ে আপনি শাশুড়িকে খেতে দেন না আবার আপনি বুড়ি হলে আপনি কিভাবে খাওয়ার আশা করেন আপনি আপনার পিতাকে দেখতে পারেন না আপনি আপনার সম্পদ থেকে পিতার জন্য খরচ করেন না তাহলে আপনি বৃদ্ধ বয়সে আপনার সন্তান থেকে খরচের আশা করেন কি করে আশা করবেন না সুতরাং এখানে আমাদের সাবধান হতে হবে পিতামাতা হচ্ছে পরিবারের জন্য বরকত পিতামাতা হচ্ছে পরিবারের জন্য বরকত
পিতামাতা হচ্ছে পরিবারের জন্য বরকত আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করলে রিজিক বৃদ্ধি পায় আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক রাখলে রিজিক বৃদ্ধি পায় ব্যক্তির হায়াত বৃদ্ধি পায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস থেকে আমরা এটা জানতে পারি সুতরাং আমাকে আপনাকে পরিবার থেকে পরিবারকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই পিতামাতাকে অবশ্যই সম্মান করতে হবে আজকে যারা আমরা উপস্থিত রয়েছি আমরা যারা মাইকের আওয়াজ শুনছি যদিও ভুল ভ্রান্তি হয়ে থাকে আজকে যেন আমরা এই প্রোগ্রাম থেকে শিক্ষা নিতে পারি আমরা যারা যুবক রয়েছি টকবকে রক্ত একটু কিছু বললেই সহ্য করতে পারি না এমন কি যেন হয়ে যায় যদিও মুমিন তো সেই যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে রাগ অবশ্যই থাকবে কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে যিনি কন্ট্রোল করতে পারবেন তিনিই প্রকৃত মুমিন আল্লাহ আমাদের প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি ওয়াদায়ুসাল্লাযী ইয়াকুলু ফী আহলিহিল খাবাস ওই তৃতীয় শ্রেণীর মানুষ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন সেটা হচ্ছে ওই দায়ুস ব্যক্তি যে বাড়িতে অশ্লীলতার ঠাই দিয়েছে নিজে সালাত আদায় করি অথচ পরিবারকে সালাত আদায়ের কথা বলি না নিজে সালাত আদায় করি আবার এমন হয় খেলার সময় আসলে একবার দেদারসে খেলা দেখি আপনি যে সময়টা অতিবাহিত করছেন এই সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিবেন যে পাঁচ বিষয়ের যে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে নেবেন এই প্রশ্নের উত্তর আমরা দিব কি করে সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাবধান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি পরিবার ধ্বংস থেকে রক্ষার জন্য আরো গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা সেটা হচ্ছে পরিবারে 100% সালাতের ব্যবস্থা থাকা আমি সালাত পড়ি পরিবারকে সালাত পড়াতে হবে সন্তানকে সালাত পড়াতে হবে সন্তান যখন 7 বছর বয়স হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন আরে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দিবে যখন তাদের বয়স হবে 7 বছর যে সালাত আদায় করতে জানে তার দ্বারা অশ্লীলতা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিচ্ছেন নিশ্চয় সালাত এমন ইবাদত ব্যক্তির অশ্লীলতা থেকে বাধা দেয় ব্যক্তির অশ্লীলতা থেকে বাধা দেয় আপনার পরিবারের শান্তি যদি পেতে চান আমার পরিবারে আমি যদি শান্তি পেতে চাই পরিবারের শতভাগ সালাতের ব্যবস্থা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন সূরা বাকারা 2 নম্বর সূরা 45 নম্বর আয়াত হে বিশ্বাসীগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ হে বিশ্বাসীগণ শোনো হে বিশ্বাসীগণ তোমরা সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাও আচ্ছা আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাত পরিবারে অশান্তি এসেছে সন্তান কথা শুনে না পরিবারে অশান্তি এসেছে স্ত্রী কথা শুনে না পরিবারে অশান্তি এসেছে অভাব এসেছে অনটন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বিশ্বাসীগণ ইস্তাইনু তোমরা সহযোগিতা চাও আল্লাহর কাছে সহযোগিতা চাও ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার সালাতই যদি না থাকে পরিবার এমনিতেই ধ্বংস হয়ে যাবে আমি বুঝি আমার সন্তানের হাত কাটলে আমার সন্তানের পা কাটলে সন্তান ব্যথা পেলে কিন্তু এই কলিজার টুকরা যদি জাহান্নামে যায় আর আমি পিতা হিসাবে একটু কাটাকাটি যেটা দেখতে পারি না অথচ আমি যদি আমার সন্তান জাহান্নামে যায় সেটা দেখা আমার জন্য কেমন হতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম পরিবার ধ্বংসের কারণ এবং তার প্রতিকার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমীয় বাণীগুলো দিয়েছেন এই অমীয় বাণীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের দিকে যদি আমরা ফিরে যাই তাহলে কিন্তু আমরা ধ্বংস থেকে পরিবারকে রক্ষা করব আর কেন ধ্বংস থেকে রক্ষা করবে সেটা কিন্তু আমরা শুরুতে আলোচনা করার চেষ্টা করেছি সুতরাং আমাদের পরিবারকে যদি আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই ছোট্টবেলা থেকে আমার সন্তানকে কিন্তু তাকে কিন্তু একটা ইসলামী পরিবেশ দিতে হবে আপনার সন্তান আপনি একটু কিছু হলেই হুজুরের কাছে যান দৌড়ায় দোয়া চাইতে কিন্তু আপনি উত্তম দোয়ার ব্যবস্থা বাড়িতে রাখেন নাই উত্তম দোয়ার ব্যবস্থা বাড়িতে রাখেন নাই আমি পিতা হিসেবে সন্তানকে বলছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু হে আব্বু হে আম্মু তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে বরকত এগুলো নাজিল হোক আপনি হুজুরের কাছে দৌড়িয়ে যাচ্ছেন মাওলানা সাহেবের কাছে দৌড়িয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে উত্তম
উত্তম একটা বাণী দিলেন একটা অভিবাদন দিলেন এই অভিবাদন থেকে দূরে হয়ে গেছেন এজন্য আপনার জন্য আপনার স্ত্রী দোয়া করতে পারে না আপনার জন্য আপনার সন্তান দোয়া করতে পারে না এই পদ্ধতি যখন নাই আপনার আমার মাঝে তখন কিন্তু আমার আপনার পরিবার দোয়া থেকে বঞ্চিত হয়েছে রহমত থেকে বঞ্চিত হয়েছে অটোমেটিক পরিবার ধ্বংসের দিকে নিপতিত হয়েছে আল্লাহ পরিবার ধ্বংস থেকে পারিবারিক ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব বা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন পরিবারে শতভাগ সেটা রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমন করবেন না যে আজকে মনে হয় বাড়িতে বিশাল এক মাওলানা সাহেব এসে জুটেছে যে মাওলানা সাহেব আজকে সালাম করতে থেকে শিখলো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করুন আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকই আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে রয়েছে একজন ব্যক্তি যে দাখালা বাইতাহু সে তার বাড়িতে প্রবেশ করে ফাসাল্লামা আলাইহিম এবং আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সে তার পরিবারকে সালাম দেয় ফাহুয়া দামিনুন আলাল্লাহ এই ব্যক্তি হচ্ছে আল্লাহর জিম্মাদারিতে থাকে আপনি আপনার সন্তানকে আল্লাহর জিম্মাদারিতে রাখতে চান শয়তানের ধ্বংস থেকে বাঁচাতে চান আপনি আপনার সন্তানকে বিপদগামী থেকে বাঁচাতে চান এই অভিবাদনের ব্যবস্থা করুন এই অভিবাদনের ব্যবস্থা করুন ইসলাম দিয়েছে আপনাকে আমাকে উত্তম অভিবাদনের ব্যবস্থা সুতরাং এইটা যদি আমরা করি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াইন আশা এই ব্যক্তি যদি বেঁচে থাকে রুজিকা ওয়া কুফিয়া এই ব্যক্তিকে পরিমিত পরিমাণ রিজিক প্রদান করা হবে সালাম একটা আমলের কারণে উত্তম রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ হচ্ছে ওয়া ইন মাতা এই ব্যক্তি যদি মারা যায় সালাম প্রদানকারী ব্যক্তি তাহলে এই ব্যক্তির পরিশেষ হচ্ছে আদখালাহুল্লাহুল জান্নাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন সুতরাং আমি আপনি কোথায় রয়েছি আমাদের পরিবারকে ধ্বংস থেকে বাঁচাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস থেকে বাঁচানোর তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন يا رب العالمين اللهم تقبل منا اللهم آمين আমরা সকলে বলি اللهم آمين পরিবার ধ্বংস করার ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর কলহ বা দ্বন্দ্ব এটা কিন্তু মহা এক ফিতনা হিসাবে দেখা দিয়েছে তালাক অহরহ তারপরে বিচ্ছেদ অহরহ এক্ষেত্রে স্বামী স্ত্রীকে মানে না স্ত্রী স্বামীকে মানে না আমার উচিত ছিল আমি স্ত্রী আমাকে তার আমার স্বামীর আনুগত্য করা আমার উচিত ছিল আমার স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করা আমার উচিত ছিল স্বামী হিসাবে স্ত্রীকে ভালো পরিবেশ দেওয়া শুধু এমনটা করলে হবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উরিতুন নার আমাকে জাহান্নাম দেখানো হলো ফাইদা আকসার ওয়াহালিহান নিসা সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী এই হাদিস যখন বলি তখন পুরুষেরা যুবক ভাইরা টকবগিয়ে লাফিয়ে ওঠে বা এবার মনে হয় আমাদের পক্ষেই হলো রায় বুঝি এবার কোর্টের আমাদের পক্ষে আসলো কিন্তু আপনি যখন এমন করছেন আপনি কাকে প্রহার করেন আপনি এক নগণ্য আপনি এক নরম জাতিকে আপনি কেন বারবার প্রহার করেন এটা কিন্তু পরিবারে শান্তি আসতে পারে না পরিবারে শান্তি আসতে গেলে স্ত্রী স্বামীকে সম্মান শ্রদ্ধার চোখে দেখবে স্নেহের চোখে দেখবে পারস্পরিক সমতা থাকবে সমতা যখন না থাকবে ব্যালেন্সিং গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করবে ঠিক অনুরূপভাবে ব্যালেন্সিং স্বামী স্ত্রী কিন্তু ধ্বংসগ্রস্ত হয়ে যাবে সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে ইসলামী পরিবার গঠন পরিবারকে ধ্বংস থেকে রক্ষা করতে গেলে অবশ্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম নীতি দিয়েছেন শোনো আরে আল মারাতু কাদিলি আরে নারীরা হচ্ছে বাঁকা জিনিসের ন্যায় যদি তুমি ফাইন আকামতাহা আরে তুমি যদি এটাকে সোজা করতে চাও তাহলে কাসার তাহা তুমি তাকে ভেঙে ফেলবে তালাক তোমাকে দিতে হবে ওয়াইন ইস্তামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ আরে তুমি যদি তার থেকে উপকার নিতে চাও তাহলে তুমি তার মধ্যে বক্রতা রেখেই তুমি তার থেকে উপকার নিবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে স্ত্রী স্বামী স্বামী স্ত্রী উভয়ের অধিকারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পরিবার ধ্বংসগ্রস্ত হবে না সাথে সাথে আমার সন্তানকে হাট্টিমাটি টিম ঘোড়ার ডিম শিক্ষা দিলে হবে না ওকে বিসমিল্লাহ বলা শেখাতে হবে ওকে আলহামদুলিল্লাহ বলা শেখাতে হবে ওকে আল্লাহ কোথায় রয়েছেন আল্লাহ আরো সে সমুন্নত রয়েছেন এরকম আকিদা তার বুনিয়াদি তার ভিত্তি স্থাপন করে দিতে হবে তবেই কিন্তু পরিবার সন্তান ধ্বংস থেকে রক্ষা পাবে নতুবা ধ্বংস থেকে রক্ষা পাবে না ও হবে হিরোইনখোর ও হবে গাঁজাখোর সমাজের জন্য বোঝা দেশের জন্য বোঝা গোটা জাতির জন্য বোঝা হয়ে যাবে সুতরাং আমাকে আপনাকে এখানে অবশ্যই সাবধান থাকতে হবে আমাদের আহ্বান মূলত আমাদের আহ্বান হচ্ছে এরকম আহ্বান
আমরা আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য সোনামণি, যুব সংঘকে বাঁচানোর জন্য যুব সংঘ, আন্দোলন আমৃত মৃত্যু অবধি তারা এক ছায়াতলে থাকবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, তারা এ অনুযায়ী আমল করবেন, এটাই হচ্ছে আমাদের দাওয়াত। সুতরাং আমাদের দাওয়াতটা বোঝার চেষ্টা করুন। আপনার কাছে হাত জোর করে বলবো প্রিয় মুসলিম ভাই, আমাদের দাওয়াতটা বোঝার চেষ্টা করুন, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা এমন কোন কথা বলি না যা মানুষের পরকাল হারাবে। আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াকে উপেক্ষা করেছেন, পরকালকে প্রাধান্য দিয়েছেন, আমরাও যুব সংঘের ভাই এবং আমাদের নেতৃবৃন্দ আমরা সেই আহ্বান মানুষকে করি। আমরা আহ্বান করি মানুষ মাদকাসক্ত হবে না, আমরা আহ্বান করি পরিবার নষ্ট হবে না, আমরা আহ্বান করি মানুষকে এমন আহ্বান যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। শুনে নাও পৃথিবীবাসী, তোমরা আল্লাহর জান্নাতের দিকে ছুটে চলো। আমরা জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করি মাত্র, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম পরিবার ধ্বংসের কারণ, এখান থেকে প্রতিকারের মেন যে কথা সেটা কয়েকটা কথা আমরা বলবো। প্রতিকার যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিবারে ইসলামী অনুশাসন, ইসলামী পর্দার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভুল ভ্রান্তি আমরা করে ফেলেছি সেই ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আল্লাহ আমি যেন সালাত আদায়কারী হই, আমার পরিবারের বংশধর যারা আসবে তারা যেন সালাত আদায়কারী হয়, এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দোয়া বারবার পাঠ করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো বারবার পাঠের মাধ্যমে আল্লাহ চাইলে আমরা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সর্বশেষ আমরা যে কথা বলবো, আপনাকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, এই উত্তম আদর্শকে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদর্শের দিকে আমাদেরকে ডাকছেন। সূরা আহজাব 21 নম্বর সূরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, আমরা সর্বোত্তম আদর্শের আহ্বান করি। সুতরাং আমরা এই আহ্বান উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যেন পরিবার ধ্বংস থেকে রক্ষা করতে পারি, আপনি আমাদের পরিবারকে রক্ষা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি, আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিকভাবে সব কিছু আল্লাহ যেন সঠিকভাবে রাখেন, সে সার্বিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করেছি, আমাদের একটি বই হাতে রয়েছে ইসলামী পরিবার গঠনের উপায়, এখানে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো বই এখানে আমরা নিয়ে এসেছি, আপনারা বই ছাড়া কেউ যাবেন না। যুব সংঘ নিয়ে আলোচনা করেছি, যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার এখানে একটি বই রয়েছে, যুব সমাজের অধঃপতন কারণ এবং প্রতিকার এখানে আপনারা বইটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত সম্পাদন করেছেন, দলিল ভিত্তিক বই, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। সাথে সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজ থেকে আমর বিল মারুফ উঠে যাওয়ার কারণে, নাহি আনিল মুনকার উঠে যাওয়ার কারণে আজকে সমাজের অধঃপতন দেখা দিয়েছে। আমাদের একটি বই এখানে আমির জামাত লিখেছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সাথে সাথে আমাদের গত সেশনের সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই, আজকে বাংলাদেশে অধিকাংশ অনেক মানুষ দেখবেন মুনকিরিনুল হাদিস, অর্থাৎ যারা হাদিসের অস্বীকার করে, ওরা বলে কোরআন মানবে। আরে বেটা, তুমি কোরআন মানবা, যদি কোরআন মানো তাহলে পাঁচোক্ত সালাত কিভাবে পড়তে হবে দেখাও তো আমাকে কোরআন থেকে, পাবে না কোথাও। তাদের জবাব হিসাবে একটা বই আমরা লিখেছি আলহামদুলিল্লাহ, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, লেখক ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সাথে সাথে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব কেমন ছিল, চার ইমামের আকীদা, এভাবে অনেকগুলো বই রয়েছে, আপনারা বই পড়ুন, সেখানে বই পড়ে আপনি স্থায়ীভাবে জ্ঞান অর্জন করুন। সাথে সাথে সোনামণির কথা বলেছি, এক সেট 280 টাকা, এখানে আপনার সোনামণি দোয়া শিখবে,
তারপরে এখানে কোনো ইসলাম বহির্ভূত কোনো লেখাপড়া এই বইগুলোর মধ্যে নেই হাট্টিমা টিমটিম ঘোড়ার ডিমও আপনি পাবেন না যেগুলো আপনি আজও পর্যন্ত পাননি সেটা পাবেন না এই সমস্ত বই সেগুলো থেকে মুক্ত আপনারা এই বইগুলো কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দরবারে গ্রহণীয় হবে সাথে সাথে আমরা যেন পরিবারকে কন্ট্রোল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু